আর রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে হবে না যদি ঘরেই এত সুন্দর পিজা বানিয়ে খাওয়া যায়। আজ দেখাবো রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন পিজার রেসিপি। যারা দেখছেন সবার জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিলাম, যেটা আঙুল ডুবিয়ে রাখা যাবে, এরকম গরম নিতে হবে। দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন ইস্ট। ইস্ট দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, একটু ফার্মেন্টেশন হয়ে গেছে। 2 টিস্পুন মিল্ক পাউডার দিলাম। আমি এখানে 250 গ্রাম ময়দা ব্যবহার করছি, পুরো ময়দাটা আমি এখনই দিচ্ছি না। 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম, এখন ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন বুঝে আর একটু ময়দা ব্যবহার করে করে আমাকে একটা সফট ডো বানাতে হবে। একটু চ্যাটচ্যাটে লাগলেও ভয়ের কিছু কারণ নেই, ময়দা দিয়ে দিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতে, খুব শক্ত করা যাবে না, ডোটাতে লেগে ধরলে অল্প তেল লাগিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেবো। যার একটা সুতির কাপড় দিয়ে কভার করে দিচ্ছি, যাতে বাইরে থেকে কোনো এয়ারের ভেতরে না ঢুকতে পারে। প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এবারে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। এরপরে এতে দিচ্ছি আমি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন তেল ছেড়ে এসেছে। এখানে আমি 3টে বড় সাইজের টমেটো একটু গ্রেট করে নিয়েছি, সেই গ্রেটেড টমেটোটা এখন এতে দিয়ে দিলাম। হাই ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। দিচ্ছি 1 টিস্পুন চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলাটা আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেই চিকেনটা মাঝখানে দিয়ে দিলাম। এভাবে আমি এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে নিলাম, দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। চিকেনের কালারটা সাদা সাদা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা ভালো কুক হয়েছে। খুব বেশি কুক করলে চিকেনটা ছিপড়ে ছিপড়ে লাগবে, খেতে ভালো লাগবে না, ড্রাই হয়ে যাবে। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সসটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চিকেনের টেস্টটা খুবই ভালো হবে। এখানে আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু ঝাল ঝাল হবে, চিকেনটা খেতে খুবই দুর্দান্ত লাগবে আর ফ্লেভারটাও খুবই ভালো হবে। আমার চিকেনটা একদম রেডি, এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। দু ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম, দেখুন ডোটা ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি হাতের সাহায্যে প্রেস করে এয়ারটা বার করে দিচ্ছি। এখন এই ময়দাটাকে আমি আবার আরেকটু ভালো করে মেখে নেব। আমি ডোটাকে 2 ভাগ করে কেটে নিলাম, এখান থেকে আমি 2টো পিজা বানাবো। এটাকে শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন ড্রাই না হয়ে যায়। এখন একটু ময়দা নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে আমি এটাকে একটা পিজা শেপে গড়ে নেব। এখন যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এখন আমি পিজা রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। হাতের সাহায্যে প্রেস করে করে একটু ছড়িয়ে দিলাম। একটা কাটা নিয়েছি, কাটার সাহায্যে আমি এরকম ভাবে ফুটো ফুটো করে দেব, এতে পিজাটা ফুলে যাবে না। এখন আমি এতে 1 টেবিল স্পুন গার্লিক বাটার দিয়ে দিচ্ছি। গার্লিক বাটারটাকে একটু গরম করে নিয়েছি, সেটাকে আমি স্প্রেড করে দিচ্ছি। এই গার্লিক বাটারটা ইউজ করলে পিজার ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে প্লেন বাটারও ব্যবহার করতে পারেন। প্লেন বাটার দিলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্পাইসি হট অ্যান্ড সাওয়ার সসটা ব্যবহার করার জন্য। আমি যেহেতু গার্লিক বাটার ব্যবহার করেছি, তাই এখানে আমি প্লেন টমেটো কেচাপটা ব্যবহার করেছি। টমেটো কেচাপটা দিয়ে আমি এখানে সুন্দরভাবে চামচের সাহায্যে পুরো
ব্রেডটার উপরে ছড়িয়ে দিচ্ছি। একটা চিজ স্লাইস নিয়েছি, চিজ স্লাইসটাকে আমি ছোট ছোট টুকরো করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এক টিস্পুন পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, এক টিস্পুন ছোট করে কাটা ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম, চিকেনটা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি করে চিকেন ব্যবহার করেছি। হাফ টিস্পুন অরিগানো ছড়িয়ে দিলাম আর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এতে টেস্ট অ্যান্ড ফ্লেভার একদম পারফেক্ট হবে। এখানে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে উপর থেকে চিজ গ্রেট করে এর উপরে ছড়িয়ে দেব। পিজাতে চিজ যত বেশি ব্যবহার করা যাবে এর টেস্টটা তত বেশি ভালো হবে। আমি এখানে দু রকমের চিজ ব্যবহার করলাম। ওপর থেকে এরকমভাবে মোজারেলা চিজটা ছড়িয়ে দিলে পিজার টেস্টটা একদম পারফেক্ট হবে। দেখুন আমি বেশ অনেকটাই চিজ ওপর থেকে ছড়িয়ে দিলাম, আমার পিজাটা একদম তৈরি। এখন আমি এটাকে মাইক্রোওভেনে কুক করতে যাব। আমি আজকে মাইক্রোওভেনে কুক করে আপনাদেরকে দেখাচ্ছি। মাইক্রোওভেনে 100% টেম্পারেচারে আমি এটাকে 4 মিনিট কুক করব। 4 মিনিটের মধ্যে আমি এটাকে খেয়াল করে দেখে নেব। মনে হচ্ছে 1 মিনিট আগে হয়তো এটা হয়ে গেছে, আমি বের করে দেখে নিলাম। দেখুন চারদিকটা এরকম ফুলে গেছে আর উপর থেকে দেখে বোঝা যাচ্ছে একদম পুরো কুক হয়েছে, সেজন্য আমি বের করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি প্লেটে সার্ভ করলাম, দেখুন কত সফট হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে। আমার রেসিপিটি ঠিকঠাক ফলো করলে আশা করছি আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে, সেরকম এর স্মেল বেরিয়েছে দুর্দান্ত। ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। আমি এখানে চিকেন পিজা বানিয়ে দেখালাম, আপনারা চাইলে একই প্রসেসে চিকেনের জায়গায় ননভেজ কোনো আইটেম ব্যবহার করে অনায়াসে ননভেজ পিজাও বানিয়ে নিতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো চিকেন পিজা এরকম অনায়াসে আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।